বলছেন কিবলার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েজ? জি জায়েজ। এমন কোন হানাফি শাফি মালিকি হাম্বলি, ভালো করে শুনুন, জনগণ এমন একটা ধারণা রাখে মাসলা সম্পর্কে যেটা কোনো মজাবি নেই, হানাফি হোক শাফি হোক মালিক ও হাম্বলি সমস্ত মজাব একমত যে এমন কোনো দলিল পাওয়া যায় না যে কিবলার দিকে পা করে ঘুমানো যাবে না। হ্যাঁ, বরং হানাফি মজহাবে অসুস্থ ব্যক্তি শায়িত অবস্থায় সলাত আদায় করলে যে তরিকা বর্ণনা করা হয়েছে, অন্য ফোকারাও বলেছেন দুটা তরিকা, একটা তরিকা হচ্ছে কি যে আপনি এমনভাবে শুইবেন যে ডান দিকে কাত হলে কেবলা মুখিয়ে সলাত আদায় করতে পারবেন, তাহলে পূর্ব দিকে যারা আছেন, দামামে আছেন বা ভারত বাংলাদেশে যারা আছেন তারা উত্তর দিকে মাথা করবেন, আমাদের দেশে মেয়েকে দাফন এইভাবে করা হয়, উত্তর দিকে মাথা করে শুবেন, দক্ষিণ দিকে পা করবেন আর ডান দিকে কাত হবেন, তাহলে কিবলামুখী হয়ে গেলেন। আর কাত হয়ে আপনি কি করবেন, শুয়ে শুয়ে সলাত আদায় করবেন, যেহেতু এমন রোগী যে আপনি বসে সলাত আদায় করতে পারছেন, এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে যে কিবলার দিকে পা করে শুবেন চিত হয়ে, কিবলার দিকে পা করে চিত হয়ে শুবেন আর মাথা থাকবে কিবলার উল্টো দিকে, ধর পূর্ব দিকে থাকবে আর পশ্চিম দিকে আমাদের কিবলা আছে, এইদিকে পা কিবলার দিকে আর এইদিকে মাথা, আর মাথার তলায় একটু উঁচা করে নেবেন, বালিশ টালিশ দিয়ে উঁচা করে নেবেন, যাতে করে কিবলামুখী হয়ে কী করা যায়, সালাত আদায় করা যায়। তাহলে কিবলার দিকে পা করা যদি বেয়াদবি হইতো তো এই তরিকা ফিকার কেতাবে ফোকাহা ওলামারা লিখতেনই না, আশা করি বোঝা গেছে। কিবলার দিকে পা করে ঘুমানো অথবা পা লম্বা করে বসে থাকা কোনো দোষের কথা নয়, কোনো দোষের কথা নয়, বরং সহি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় হেলান লাগিয়ে বসে থেকেছে, মুসনেদুন জাহরাহু এলাল কাবাত, কাবায় হেলান দিয়ে বসে থেকেছে। অনেক বলছে কাবায় হেলান দিয়ে পাছা পিছন এইভাবে বসে বেয়াদবি যেন পিছনে, তাই না, অথচ রসুল্লাহ করেছেন, তাহলে এটাও বেয়াদবি নাই। ওই রকমই কাবার দিকে পা করে কেউ যদি বসে থাকে তো সেটা কোনো বেয়াদবি নাই, কিন্তু শরীয়তে কোনো বাধা নেই। কিছু ফোকারা বলেছেন একবারে কাবার সামনে মাতাফে যদি তফের জায়গায় একবারে কাবার সামনে কাছাকাছি তাহলে কাবার দিয়ে পা লম্বা করে আপনি বসিয়েন না, এরকম কথা তাদের একটু ইজতিহাদি কথা, কোনো দলিল ভিত্তিক এটাও কোনো দলিল ভিত্তিক নয়। হ্যাঁ, সামনে যদি কোরআনে কেরিম থাকে, সামনে কোরআনে কেরিমের সেলফ আছে, তাহলে সেদিকে পা লম্বা করে শোয়াও জায়েজ নয়। হ্যাঁ, একমাত্র ওপরে থাকে সেটা আলাদা কথা, ধরো ওপরে আলমারিতে রাখা আছে, সেলফে রাখা আছে, কিন্তু যদি আপনার পায়ের বরাবর খাট বরাবর থাকে তাহলে সেদিকে পা করে শোয়া অথবা পা লম্বা করে, অনেক বেয়াদবরা সামনে মসজিদে সেলফ আছে আর ওইদিকে পা লম্বা করে আছে কাছে, অথচ কাছে, এইটা জায়েজ না, এটা বড় বেয়াদবি, এটা বেয়াদবি। এইরকমটা না, এইরকম কোনো বড় ব্যক্তি বসে আছে, ওস্তাদ বসে আছেন, বাপ বসে আছেন, বাপের সামনে পা লম্বা করে বসে আছেন, অনেক বেয়াদব ছেলে মেয়েরা বসে থাকে, না এটাও এটাও ঠিক নয়, এটা বেয়াদবি। কিন্তু কাবার ক্ষেত্রে যে কাবার দিয়ে পা লম্বা করা যাবে না এমন কোনো দলিল শরীয়তে নেই, সুতরাং বিষয়টি সাধারণ মানুষের ধারণা মাত্র, এর পিছনে কোনো দলিল নেই। আসল হচ্ছে যে জায়েজ, শায়খ শেখুন বাজ মুসাইমিন সমস্ত ওলামারা এই বিষয়টি উল্লেখ করেছেন, এখানেই প্রশ্ন উত্তর শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার, মেনে চলার, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। রাব্বুল আলা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওসল্লাল্লাহু সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।